আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না? আমি আপনাদের শোনাই, আপনারা নিজেরাই ফতোয়া দিয়েন, তখন আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না। সাহাবায়ে কেরামের শানে সামান্যতম বেয়াদবি কোন মুসলিম করতে পারে না। ওটা মুনাফিক, জিন্দিক, খারিজি, রাফিজি, বেঈমান, ঠিক কিনা বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, শায়খ হাসান জামিল হাফিজাহুল্লাহর এই বক্তব্যকে কেন্দ্র করে বর্তমানে অনলাইনে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করছে এবং অনেকে তাকে গালিগালাজ থেকে শুরু করে তাকে বয়কটে ডাকা দিচ্ছে। তিনি তার বক্তব্যে এমন কী বলেছেন, চলুন আমরা ভিডিওটি দেখে আসি। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করবেন। 1050টা ফরজ রোজা রাখছি, আবু বকর রাখছিলেন কয়টা রোজা? বেশি কার, আবু বকরের না হাসান জামিলের? হাসান জামিলের। কাছে রোজা বাদ দিলাম, নামাজ লম, আবু বকরের ফরজ নামাজ আমার চেয়ে বেশি। না ফরজ হজের কথা যদি বলেন, আবু বকর করছেন দুইবার, হাসান জামিল কতবার করছে? একসময় গনতাম, এখনের গনার সুযোগ পাইরা মানে বাদ দিয়া দিছি, গই না কি করো, কতবার হজ করছি আল্লাহ জানে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উমরা বেশি না হাসান জামিলের উমরা বেশি? তিলাওয়াত যদি ধরেন, কোরআনের তিলাওয়াত, তাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তিলাওয়াত আমার চেয়ে বেশি ছিল না। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তিলাওয়াত বেশি না হাসান জামিলের তিলাওয়াত? দর্শক, শায়খ হাসান জামিলের এই কথাগুলো শুনে তার দিকে আঙ্গুল তোলাটা অনেকের মতে যুক্তিযোগ্য হতে পারে, তবে কিচ্ছা কি এখানেই শেষ না আরও কিছু বাকি আছে? শায়খ হাসান জামিল বোঝাতে চেয়েছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বেশি দিন সালাত পান, এমনকি তিনি মাত্র দুইবার হজ করেছেন এবং তিনি খুব বেশি একটা কোরআন তেলাওয়াত করার সুযোগ পান নাই, কারণ পবিত্র কালামুল্লাহ শরীফ 23 বছর ধরে ধীরে ধীরে নাজিল হয়েছে, যার দরুন তিনি এটাও বেশি পড়তে পারেন নাই। তবে দর্শক, এটা কিন্তু ভিডিওর প্রথম অংশ ছিল, আমরা কিন্তু ভিডিওর শেষ অংশ, তিনি এই কথাগুলো কেন বললেন, কি বুঝাইতে চেয়েছেন, এর সম্পূর্ণ অংশ কিন্তু আমরা পাইনি। চলুন আমরা ভিডিওর দ্বিতীয় অংশ দেখে আসি। এইভাবে একটা একটা করে আমল যদি ধরেন তো দেখা যাবে আবু বকরের সিরিয়াল অনেক পিছনে আমার চেয়ে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু হাসান জামিলের হৃদয়ের কথা হচ্ছে, আহারে এত আমলওয়ালা হাসান জামিল না হইয়া যদি সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের একটা দুলা হইতাম আমি আরো দাম হইতাম। এত বড় হাসান জামিল না হইয়া আবু বকরের জুতার দুলা হইল আমি নিজের আরো বেশি ইজ্জত পালন করতাম। কোথায় আবু বকর, কোথায় হাসান জামিল? এই যে আবু বকর এত দামি হইছেন আমল বেশির কারণে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে ওঠা বসা সোহবতের কারণে, নবী আলাইহি সালামের দোয়ার কারণে, নবী আলাইহি সালাতু ওয়াসাল্লামের জন্য ত্যাগ স্বীকারের কারণে, ঈমান যা ছিল পাক্কা ছিল, তাকওয়া যা ছিল পাক্কা ছিল, ঈমান আনছেন তো গুনাহ করেন নাই, এই মানুষ হচ্ছেন আবু বকর। দর্শক, আশা করি ভিডিওর দ্বিতীয় অংশ দেখার পরে আমার মতো আপনারও কারো কোনো অভিযোগ বা কারো কোনো কথা থাকতে পারে না, কারণ তিনি তার কথার মধ্যে স্পষ্ট করে বক্তব্য দিয়ে গেছেন। তবে আমরা হুজুগে জাতি, তো আমরা কোনো কিছু যাচাই বাছাই না করে, ভালো মন্দর বাস বিচার না করেই আমরা ঝাঁপিয়ে পড়ি অন্যের সমালোচনা করতে, এবং এটা মোটেও খেয়াল করি না যে আমরা যার সমালোচনা করছি আমরা কি তার সমালোচনা করার আসলেই যোগ্য না যোগ্য না। তবে দর্শক, আমি অন্তত এটা মনে করি আমাদের এই ক্ষুদ্র ছোট চ্যানেলে যারা দর্শক অডিয়েন্স আছেন তারা অবশ্য চিল কান নিয়ে গেছে, এই বিষয়ে তাদের পিছনে দৌড়াদৌড়ি না করে অন্তত বাস্তব দৃষ্টি দিবেন এবং আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিবেন, সাপোর্ট করবেন, যাতে আপনাদের সামনে হক এবং সত্য ভিডিওগুলো আপনাদের সামনে উপহার দিতে পারি। কাজী দর্শক, আসুন আমরা কাদা ছড়াছড়ি, দলাদলি, খোঁচাকুচি এবং অন্যের দোষ না ধরে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে ইসলামের কাজগুলো করার তৌফিক দান করুন।